আসসালামু আলাইকুম এটিএন বাংলার শেয়ার বাজার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আশিক আহমেদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন হ্রাসের মধ্য দিয়ে চলছে সপ্তাহের চতুর্থ কার্যদিবস। সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে এবং বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসসির তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও কমছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৪১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ১১২টি, কমে ১৫২টি ও অপরিবর্তিত ছিল ৬৮টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে লাফার্জ হোলসিম, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, বিবিএস কেবলস লিমিটেড, কপারটেক, ব্যাংক এশিয়া, নর্দার্ন ইন্স্যুরেন্স, এডিয়ান টেলিকম, এসএসএস স্টিল, মুন্নু জুট, স্টাফলার্স লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসসি জানায় কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএল এর মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে। আলোচ্য সময়ের সমাপ্ত হিসাব বছরে মিরাকল ইন্ডাস্ট্রিজ ৪% বোনাস লভ্যাংশ দিয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসের সকালে ডিএসসির মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসসিতে ১৫২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেন হয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে ৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। এদিকে ব্লক মার্কেটে ১০ কোম্পানির মোট ১৮,৭৯,৭৬৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৯ কোটি ৮২ লাখ টাকা। ডিএসসি জানায় কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে প্রথম স্থানে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। ব্র্যাক ব্যাংক ৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এবং তৃতীয় স্থানে থাকা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লেনদেন করেছে ৪৭ লাখ টাকার শেয়ার। এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে কনফিডেন্স সিমেন্ট, ম্যারিকো, এমএল ডাইং, নর্দার্ন জুট, পাইনিয়ার ইন্স্যুরেন্স, সিনে বাংলোর ইন্ডাস্ট্রিজ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি RAK সিরামিক লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি 15% হারে নগদ লভ্যাংশ দেবে। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়। ডিএসসি জানায় গত বছর কোম্পানিটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ১ টাকা ৭৬ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ১৭ টাকা ১৮ পয়সা। আগামী ৩১ মার্চ কোম্পানি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।